রানীর আগমন উপলক্ষে বিদ্যুৎ সংযোগ পেয়েছিল বাংলাদেশের একটি গ্রাম। কাঁচা ভবন থেকে পাকা বাড়িতে বদলে গিয়েছিল স্কুল সহ অনেক প্রতিষ্ঠান। গ্রামটির নাম গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা। স্মরণীয় সেই ঘটনা প্রায় ৪০ বছর আগের 8ই সেপ্টেম্বর ১৯৮৩ সালের। 96 বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। এরপর শুক্রবার থেকে বৈরাগীর চালা গ্রামের অনেক বাড়িতে উঠছে শোকের প্রতীক কালো পতাকা। রানী এলিজাবেথের শেষকৃত্য আয়োজনের শেষ শ্রদ্ধা জানাবেন গ্রামটির মানুষেরা। গ্রামটির বাসিন্দারা জানিয়েছেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে এই শোক পালন করছেন তারা। রানী দ্বিতীয় এলিজাবেথ যখন বাংলাদেশে আসেন, সে সময় তার পরিদর্শনের জন্য স্বনির্ভর গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছিল ঢাকার কাছের বৈরাগীর চালা গ্রামকে। সে সময় স্থানীয় প্রাইমারি স্কুলে ক্লাস ৪ ছাত্রী ছিলেন আঞ্জুমানারা শিউলি। সফরসূচির অংশ হিসাবে রানী গিয়েছিলেন তার স্কুল পরিদর্শনে। তিনি জানান, সেদিনের ঘটনা তার স্পষ্ট মনে আছে। তখন ক্লাস ৪ পড়তেন। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে রানীকে রিসিভ করেছিলেন। কয়েকটা ক্লাস পরিদর্শনে গিয়েছিলেন রানী, ক্লাস ৪ও তার মধ্যে ছিল। তাদের ক্লাসে যখন ঢুকেছেন, তখন তিনি প্রথম সারিতেই বসা ছিলেন। সেই সময় যারা ছিলেন তারা বলেন, রানী তাদের গ্রাম বদলে দিয়েছে। রানীর সফরের আগ পর্যন্ত বৈরাগীর চালা গ্রামটি ছিল নিতান্তই একটি অজপাড়াগা। গ্রামের বাসিন্দা AKM শাকুয়াত হোসেন জানান, রানীর সফরের সময় তিনি SSC পরীক্ষার্থী ছিলেন। রেল লাইন থেকে রানীকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে দাঁড়ানো স্কুল শিক্ষার্থীদের মধ্যে তিনিও ছিলেন। বর্তমানে বৈরাগীর চালা গ্রামের বাসাবাড়িতেও উঠছে কালো পতাকা। ভ্রমণকালে রানী মুড়ি ভাজা, লেপ তোষক সেলাই এবং মাটির বাসনের মতো হস্তশিল্পের কাজ দেখেন। এই সময় রানীর সাথে ছিল যুবরাজ ফিলিপ। রানীর বাংলাদেশের সফরের পর ব্রিটিশ রাজ পরিবারের আরও সদস্য প্রিন্স ওয়েলস, প্রিন্স ডায়না বাংলাদেশ সফর করেন। গ্রামের একটি কাঁঠাল বাগানে স্থানীয় নারীদের সঙ্গে গল্প করেন রানী। এ সময় এক নারী রানীকে রূপোর চাবি উপহার দিয়েছিলেন। ওই চাবিটি প্রতীকী অর্থে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে, যে কোনো সময় রানী বৈরাগীর চালা গ্রামে আসতে পারবেন, তার জন্য গ্রামের সব দরজা সর্বদা খোলা থাকবে। ওই গ্রামে রানীর যাওয়ার মূল কারণ ছিল, তিনি একটি স্বনির্ভর গ্রাম পরিদর্শন করতে চেয়েছিলেন। রানীকে পুকুরের মাছ ধরা, মুড়ি বানানো সহ বিভিন্ন গ্রামীণ শিল্প দেখানো হয়েছিল সেই সময়। বাংলাদেশের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তরে রয়েছে অফুরন্ত ভালোবাসা। তার সেই ভালোবাসার পথ ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্কের সোপান রচিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার আগেও ১৯৬১ সালের ১৫ই ফেব্রুয়ারি রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জনগণকে দেওয়া শুভেচ্ছা বাণীতে রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন, আমাদের সম্পর্ক বন্ধুত্ব ও ভালোবাসার, এটা আমাদের সম্পর্কের ভিত্তি। ৫০ বছর আগে এটি রচিত হয়েছিল। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।